আর মই এখন ঘরটো বিয়ার বাজনা বাজ বানে যাও মোর জেদ দে দে ওগো এটা কথা হল নয় এটা তার এই সপ্তাহতে বিয়া তাইক মই আসবাই লাগবো এই সপ্তাহতে শুনা মন্তু মই তোমাক আগতো কৈছো আজিও কওঁ বেলেগ জাতি ৰাপি কিন্তু মই ঘৰ সোমবা নেদাম হ'ব তাক যদি মই একোদিনৰ ভিতৰতে নানো নহয় তাৰ বিয়া হৈ গুচি যাব এ জগ জহা মোৰ সাতটা বনি আছে তাৰে এটা তোমাক বিয়া পাতি দিম চাইব মই তাইক ভাল পাইছো তাইকে মই বিয়া পাতিম কি তুমি তাইকে বিয়া পাতিবা তেতিয়াহ'লে তুমি এখন ঘৰৰ পৰা ওলাই যাব লাগিব মই তুমি মোক এনেকৈ ক'লা আজিৰ পৰা মই এখন ঘৰত নাথাকো আৰু তাইকো বিয়া নকৰোঁ মই তোমাৰ কাৰণে বিয়া পাতিব নাপালো তো আর মই এখন ঘরতো বিয়ার বাজনা বাজবা নেদাও মোর জেদ দে দে এ তো জেদক জেদে থাকিব যা তো জেদক মই কেন করিম আকো কোন বানা যাবো কি করিম আর তোতরে রিল চাই আছো র ভাই বিয়া সিয়া পাতি একদম তামাম রিলস বনে আছা দে মোরও মন যায় জানা না মোর লগর চলি সব মাখারে বিয়া হল লাস্টত মই বাঁচি গেলো এটা মো মাহাতক কইনা চাবা দিয়ে আছো র তহতর পছন্দ হয়েছে মই বুঝি পাইছো এতিয়া মোক ফটো চটো দেখা থাকব নালাগে মোর কিবা কারণে পছন্দ নহব তোহাতো তেতিয়া বেয়া লাগবো মই আপি নাচাও আপিৰ লগত কথাও নাপাতো ডাইরেক্ট বিয়া পাতিম যদি তোহার আর দেউতর আর দেউতার একো আপত্তি নাই যদি কিবা কারণে আপিটো মোর তাতে বিয়া নাই তেতিয়া কি করবি তোর বলে মস্ত পছন্দ হয়েছি ইমান দিনের পর আপি চাই চাই এত আপি তো ভাল লাগা বলে কলি মোরও মনটো অল্প ভাল লাগছিল উপায় নাপালি সেইটোৱে কৰিব লাগিব কিন্তু এটা কাম কৰো মা মই এতিয়া গা পা ধুম গা পা ধুই নিজে সৰু হম খুৰাৰ ওচৰত হাত জোৰ কৰি কম যে খুৰা বলা মোৰ বিয়াৰ দিন ঠিক কৰি ভাব দে মই গাটো ধুই আহো খুৰা ও খুৰা তুমি খালি কইনাথের ঘর যাবা তাহুন গম পাইছি মোর এটা খুড়া থাকা বলে নহব মই যাব নোৱাৰো মই এখন বিয়া হবও নাযাও ও খুড়া শুভ কামত এগলাখান অমঙ্গলীয় কথা কব নাপায় তুমি প্লিজ যাবাই লাগবো আর তোমাক লগ নধরলে হয় তাহুন গম্প কান্নেহে মই নাযাও বুলি কৈছো নাযাও তই আজিকালি মানুহ ভাড়াত পাই তই কাবা খুড়া বনাবলৈ লৈ যা দে যা কি কব নাযাও বুলি কলা আগতে কাইয়া কৰবি আৰু বিয়ার দিন ঠিক হল দে নাই নাই তোহাতে কিন্তু ভাইসা তো তিনচুকীয়াত থাকা কবাত থাকা হেকলা কই লাভ নাই এসপ্তাহ আগতে আইব লাগবো তোর বিয়া তো মই দিছিল এ ভাই টাইমে নাই এক মাহর ভিতরতে বিয়া মা হাতে দৌড়া দৌড়ি করে দিলা কার দে বারো ছোৱালী ঘরেরও একো প্রবলেম নাই দে মই করে আছো ও বাবা কইনা ঘরের কি সম্মানে তই মুখ নাচলিহে
পিছত বা তই চলাব পাৰ নে নোৱাৰ মই গম নাপাওঁ না সেইকাৰণে মই মুখখনে চনাই মা মোৰ বহুত মানে এক্সাইটমেণ্ট হৈ আছো মই তাইক বিয়াৰ পিছত প্ৰথম যেতিয়া চাম মোৰ কিমান ভাল লাগিব হেৰি আমা তাইৰ ভায়াক চায়েক আছে নেকি মোক বহুত আজি হেৰি দি আছে হোৱাটছএপত মেছেজ দি আছে মোৰ ভায়ে নাম্বাৰটো লৈছি ৰ ও ভায়াকটো আছে আমি যে মিঠাই নিলো বা থাপ্পাতে একালগে খালা দুই একলা মস্তো ৰাক্য তোৰ খাব পাৰি না নাই পিছে আমাক এই মেৰি গ'ল বিস্কুটে দি চাহ দিছে ইমান ৰাক্য বাপু পোন্ধৰ বিশটা মিঠাই নিছো সিটো এই চানা গাইলা দি গাইলিয়ে আছে চব মানুহে চাই আছে তাৰ পেট নুফুলিব দে ফুলক দে সি কিমান খাব পাৰে মই চাম নহয় লৈ যাম তাক পিছে মই মাক বাপাক থাকে নাপালি অ বাপাকটো বেয়া নহয় বাপাকটো ভাল এ মাক তুই নাজনা গোটেই আজিলা দেখোন মই ভাত খাই থাকোঁতে ক'লো এ অলপ লোন দিয়ক নাই বুজি নাপালাক তাৰপিছত ক'লো দুটা ভুজিলো কেন দিয়ক বাকী নেদিলাকে বুজি নাপাবি এ বাপাকে হে নিদিলা নাপাওঁ বাৰু ৰ বুজি চব মানুহে বুজি নাপায় নহয় হেৰি কৰ কি বুলি কয় দে মই একোৱে শুনাই দিয়া নচোন বোলো বিয়াৰ দিন কেইটা হয় কেইটা হয় তই কাপোৰ চাপোৰ খুলি মোৰ কাৰণে ভাত উলিয়াও কেইটা দে মই ভাত উলিয়াও দে তই ভৰি হাত ধু এ ভৰি হাত মই কি দিম তই ডুগে মই ঘৰতে আছো মামা ভিনদই মোক কাপোৰ পিন্ধি ৰখি থাকিব দিলে কিন্তু তাত ভিনদ নিজে আহি পোৱা নাই মই পুৰণাই হৈ গ'লো আহিব ৰ আহিব কিয় নাহিব আহিব ৰ তই এটা কাম কৰিবি দে যাম তই ভাল ভাল বস্তু ল'বি হা একদম কম দামী বস্তু ল'বি একদম কম দামী বস্তু ল'বি হা মোলৈও আনিবি মেখেলা চাদৰ হা আৰু দেউতালৈও আনিবি আৰু বায়েকটো দিবই পুৰা লুটি বাজে একদম পুৰা লুটিবি হা বঢ়িয়া বস্তু আনিবি আৰু কিন্তু হা অ ৰচোন ভিনদই ফোন কৰিছিল হেলো বাবু মই বাহিৰত আছো আহি যোৱা মোৰ আপোনাৰ ভতিজাৰ বিয়া আহিছো পিছে আপুনি যাবনে বিয়া এখন ঘৰত মই মুঠপে যাওঁ না আৰু মই থাকাত বুলি এখন বিয়া তেনেকে হৈ চাই লওঁ মনুদা আপুনি সিহঁতক কিয় ইমান বেয়া পায় কি তো মোক বিয়া পোৱাৰ কথা কৈছা তাৰ মাকে মোক বিয়া পাতিব নিদিলে আৰু এতিয়া তাৰ চলিক কেনেকে বিয়া পাতি দে মই চাই লম মই এটা থাকাত গেলি এখন ঘৰত বিয়াৰ বাজনা বাজিব নোৱাৰে আপুনি দেখোন গাড়ীখন লৈ আহিব পাৰিলে হয় মাথা গৰম নকৰিবা দেই বাবু গাড়ীখন লৈ আহিছিলো তুমি ইমান জেগা ঘূৰালা ইমান জেগা ঘূৰালা গাড়ীৰ তেল খতম হৈ গ'ল এতিয়া উপায় নাই আৰু আহা কিন্তু আপোনাৰ কাৰণে বোকাত পৰিলো বোকাত পৰিলো খোজ কাঢ়িব নাজানা ডাইৰেক্ট ক'বা না মোৰ এতিয়া ভয়ে হৈছে বাইৰে তোমাৰ দৰে নহ'লেই হ'ল আৰু শুনা ইমান কাপোৰ বজাৰ কৰিলা আৰু মোৰ পইচা হৈছে নাই আৰু কোনো খোজবা কিন্তু এতিয়া ডাইৰেক্ট তোমাৰ ঘৰত থৈ মোৰ গাড়ীখনত তেল ভৰাবৰ কাৰণে গাড়ীখন চাৰ্ট এটা কিনিব লাগিছিলে অ বাবু তিনিটা চাৰ্ট দিছোঁ তোমাক তাৰে এটা দেউতাক দি দিবা আৰে দেউতাৰ চাৰ্ট আৰু মোৰ চাৰ্ট নিমিলে নহয় দেউতাৰ চাৰ্টটো অলপ ডাঙৰ লাগিব দেউতাই দেচোন তোমাক কিয় ক্ষীণ বুলি শুনিছিলোঁ হা মই শুনামতে মাহঁতে কৈছিল আপাটো মস্ত জলহস্তিৰ দৰে শকত বাপাকটো ক্ষীণ হা দেউতাক অলপ ডাঙৰ লাগিব ধৰক আপোনালোক বস্তু আনিব দিছিলো মোলৈও আনিব দিছো কাপোৰ কানি কিবা কৰে ভাল বস্তু আনিলে ভাল হয় পৰাহে লৈছো বেলেগৰ পৰাতো লোৱা নাই আমি কি হয় একো নহয় একো ডাঙৰ কথা নহয় হলেও একো ডাঙৰ কথা নহয় বিয়াৰ চব বজাৰে হ'ল কিন্তু মই মিঠাইখিনিহে মিলাব পৰা নাই পইচাই আপুনি আহিলে এটা কাম কৰিম দে এতিয়া জোঁৱাইটো বাপটোৱে আহিবই গতিকে আমি তেওঁকে কম দে একদম চুপ তুমি মোৰ মান সন্মান নাখাবা দেই কি হ'ব মান সন্মান নাখাবা বহিছে ফুৰালো হোৱাই নাই মই মাতি দিওঁ তুমি অলপ কথা পাতা চাওক দেউতা বিয়াৰ পিছত গোটেই জীৱনটোৱে থাকিব কথা পাতিবৰ কাৰণে আমি যদি এতিয়াই গোটেই কথা পাতি শেষ কৰোঁ পিছত কি কথা পাতিম
লিখিলে আমার জয় ইমান ভাল আমার মাজনী লগত কথা নাপাতাকে বিয়া পাতিবলৈ ওলাইছে কিমান ভাল মা অকল কথা নাপাতাই নহয় মই আসলেতে সঁচা কথা কব গলে আপোনালোকৰ ছোৱালীজনীক আজিলৈকে দেখাই নাই মোক মাই বারে বারে মানে ফটো দেখাব আহি আছিল মই কৈছো মা মই ফটো নাচাও কারণ তোহতর পছন্দর উপরত মোর সম্পূর্ণ বিশ্বাস আছে তোহতে বেয়া পছন্দ কর মোর কারণে সেই কারণে মা মই তাই মুখ খনো চোৱা নাই মই ডাইরেক্ট তাইক বিয়া কৰাম তহতক মই যতে বারে বারে কৈ খেদিছিলো না যে মা খিৰিকিৰ কাষত বহাবি এটা কার গাত বমি কৰিছে সেইটো কৈ লাভ নাই তো উল্টা পাল্টা কাম মাহা কৰি থাকব আৰু শুন কইনাৰ মুখ ময়ে দেখা নাই জিংকে ইংকে নাচপি ময়েৰে হয় হা দে 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 এ ৰ ৰ ৰ হাও মই ফোন মাৰি আছে দামটো দে দে হ'ব দে তোন যাই নাপ কাৰণে কিজানি ফোন কৰি যা অ মা কি অ মোৰ মন ডাঙৰ মাছ নিছিলো থালি আন থালি নিচিনা হাজত দৈ নিছিলো তোর হুমান ডাঙার এক থক কইছু কাপড় দশ বারো জন নিছু হাখা হিন্দুর হনা গনা গতাই নিল তাই মূরত কুবে মাইলা গো তাই যদি ইনকে ভাতার আছি আগে নকলা খিয়া এই মনে মনে থাক এটা কান্দি লাভ নাই মই কইনা তোহাতক রিক্সত চাবা দিলু তোর সেখানে উইলা মানুলি হাই হাই তাই আর লড়া নাপালে আর মোটকেও বয়স ডাঙর এটার লগত পলাই গুছি গেল এই মান সম্মান বিলাক খাই পেলাল কি হব বাহির ওলাব নোৱাৰা হৈছো জানে মানুহে সবেই জোকায় বোলে জোয়ার মুটকেও ডাঙর ইহতে যদি কিবা কারণত ইয়াত আহে নহ মই যদি হত ঠেং কাটি দিম আৰু এটা কি ডাঙর কথা জানে তাই জাৰলে পলাই গল আমার হবলগীয়া জোয়াই ঘুরাই কাছে কৃষ্ণ কৃষ্ণ কিমান ডাঙর কাম করিলে তাই আজি মই খুড়া অলক অলক খুড়াতে নাথে মরটো কোম্পানি নাই মোর এই বিক্রি করে ফেলে মোক দি গেছি খরচরও বেশি গেল মোর মূরত কিংকে পকা কঠাল ফেললা খুড়াই কসম সে কইসুন এটু ভিডিওত যদি আপনার ধাপ একদম আপনার মরম দেখে দিবা পারে মানে ধামধুম লাইক দিয়ে একদম মোর মন যদি খুশ করে দিবা পারে এর সেকেন্ড পার্ট এসপ্তাহ পিছতে আহি আছে ধন্যবাদ।